আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হলো গার্মেন্টস মেজারমেন্ট সিস্টেম। আইটেম কি হচ্ছে ব্রা। তো আজকে পুরো ভিডিওতে দেখাই দিব যে প্রসেস ওয়াইজ শুরু থেকে কীভাবে মেজারমেন্ট করতে হয়, এবং প্রসেসগুলির নাম সহ আপনাদেরকে দেখাই দিব। এমনভাবে দেখবেন যাতে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনারা মেজারমেন্ট শিখে ফেলতে পারেন। আশা করছি আমি আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিওই দেখেন, মেজারমেন্ট বুঝতে আপনারা কোনো সমস্যা হবে না। তো এ টু জেড একদম মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনারা কোনো একটা প্রসেস আপনারা টেনে দেখেন তাহলে বুঝবেন না এবং আর প্রসেসগুলো শিখতে পারবেন না। ব্রাতে বিভিন্ন ধরনের প্রসেসের নাম আছে, এগুলো আপনাদের অবশ্যই জানার প্রয়োজন আছে বলে আপনারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন। তো কষ্ট করে ভিডিও দেখতে যখন এসেছেন, মনোযোগ সহকারে না জেনে পুরো ভিডিওটি দেখেন এবং শিখে নিন মেজারমেন্টটা কীভাবে করে, কোন প্রসেসের কী নাম। এটা আপনার কাজে লাগতে পারে, আপনি যখন থেকে ইন্টারভিউ দিতে অথবা আপনি যেখানে কাজ করছেন রানিং অবস্থাতেও আপনার কাজে লাগতে পারে। তো না জেনে পুরো ভিডিও দেখুন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটু অনুরোধ করবো, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, এবং যদি এই মেজারমেন্টের ব্যাপারে তাহলেও কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টেই আমাকে ভিডিও বানানোর উদ্যোগটা আরও বাড়িয়ে দিবে। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। স্পেক কি ঠিক এরকমই, আমি যেহেতু এক পিস বলে মেজারমেন্ট করেছি সম্পূর্ণ মেজারমেন্ট। যেটা বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটা রিকোয়ারমেন্ট বাই রিকোয়ারমেন্ট মেজারমেন্ট লাগবে, এবং ডান পাশেরটা হচ্ছে আমি কত পেয়েছি, মেজারমেন্টটা ঠিক আছে কি নাই। প্রথমে স্পেক থেকে প্রসেস ওয়াইজ নামগুলি তুলে নিতে হবে মেজারমেন্ট শিটে। এখানে লেখা আছে নেক লাইন, এরপরে আন্ডার আর্ম, এই ধরনের করে একদম সিরিয়ালি নামগুলো লিখে নিতে হবে। দেখুন মেজারমেন্ট শিটে সিরিয়ালি প্রসেস ওয়াইজ নামগুলি তুলে নেওয়া, ঠিক এইভাবে তুলে নিতে হবে যেভাবে সাইজ স্পেক আগে সেই পরে ওইভাবে তুলে নিতে হবে। তুলে নেওয়া হলো, আপনারা এভাবে তুলে নেবেন। খুবই সাবধানতার সাথে তুলবেন যাতে কোনো মিসিং না হয়। যদি কোনো প্রকার মিসিং হয় তাহলে আপনার মেজারমেন্ট শিখে মেজারমেন্ট করাটা সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে, তাই খুবই সাবধান। এখন যে আইটেমটি অথবা যে সাইজের গার্মেন্টসটি আমরা মেজারমেন্ট করব সেটাকে এনশিওর করে নিতে হবে। দেখে নিব আগে এটা কী সাইজের বডি। এটা হচ্ছে এক্সেলের বডি, তাহলে আমি এক্সেল তুলে নিলাম। এরপরে স্পেকের মধ্যে যেই মেজারমেন্ট দেওয়া আছে, যে পরিমাপ যে কতটুকু লাগবে, ওই পরিমাপটা আমরা সাইজ স্পেক যে ঘরে লেখা আছে ঠিক এইরকম করে লিখে নেব। দেখুন এক্সেলের মেজারমেন্ট ঠিক এই ঘরে এভাবে করে তুলে নিতে হবে। প্রসেসের নাম ওয়াইজ যে প্রসেসের যতটুকু মেজারমেন্ট লাগবে ঠিক ওইভাবে করে তুলে নিতে হবে। দেখুন ঠিক এভাবে করে তুলে নেওয়া হলো। এরপরে টলারেন্স তুলে নিতে হবে, কোন প্রসেসে কতটুকু মেজারমেন্ট বেশি অথবা কম হলে নেয়, এটাকে বলা হয় টলারেন্স। এটা বায়ারের রিকোয়ারমেন্টের মধ্যে থাকে, বায়ার নিজে এটা রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। যেহেতু 100% গার্মেন্টস একই সমান বলে কখনোই বানানো সম্ভব নয়, 1414 1418 বাড়তেও পারে, তাই এই টলারেন্সটা দেওয়া হয়। তো টলারেন্সের ঘরে টলারেন্সটা তুলে নিতে হবে। এরপর অবশ্যই আপনারা যেই স্টাইল, পিও, কালার ইত্যাদি যে মেজারমেন্ট শিটে কলাম দেওয়া আছে রিপোর্টে অবশ্যই পূরণ করে নিতে হবে। আপনারা ঠিক এভাবে করে পূরণ করে নেবেন। চলুন এবার মূল পয়েন্টে, পয়েন্টস অফ মেজার। তাহলে কীভাবে মেজারমেন্ট করতে হয় ভালো করে লক্ষ্য করুন। শুরুতে স্পেকের মধ্যে যেই প্রসেসের নামটি দেওয়া আছে,
নেকলেন দেওয়া ছিল, তাহলে নেকলেন থেকে শুরু করতে হবে। এখন যে পশ্চিম আপ হচ্ছে এটাকে বললেন নেকলাইন, নেকলাইন। এরপর এটা হচ্ছে আন্ডার আর্ম ফ্রন্ট স্টেপ টু ব্যাক স্টেপ। দেখুন কতটুকু জায়গা থেকে ধরা হয়েছে, রিং থেকে রিং পর্যন্ত। এটা হচ্ছে সেন্টার গোড় হাইট, মাঝখানের যে অংশটুকু এটাকে গোড়, এটা আলাদা পাঁচ অ্যাটাচ করা হয়েছে। এবং এই হচ্ছে হাইট, এটা বটমের উপর থেকে হবে সেন্টার গ্রুপ টপ উইথ, এটা হচ্ছে হাইট। এরপরে এটা হচ্ছে বটম কাপ সিম লেন্থ, শুধুমাত্র কাপ যেটা মাঝখানের অংশটুকু। এটা হচ্ছে ক্রস বাস্ট সিম, যে বাস্ট লাগানো হয়েছে এটার লেন্থটা। এটা হচ্ছে টপ কাপ মেশ, যেটা চিকন করে যে কাপ মেশ লাগানো হয়েছে। এরপর টোটাল সাইড সিম, দেখুন ওয়াইজ ব্যান্ড পর্যন্ত। প্রসেসগুলি যে কীভাবে তৈরি করা হয়েছে যদি আপনাদের দেখতে ইচ্ছে হয়, তাহলে আমার যে এই আইটেমটি তৈরি করা নিয়ে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, দেখে নেবেন। এরপর হচ্ছে সিলিং লেন্থ অ্যাট এজ, মানে এজ মানে খাড়াঘাড়ি যেটা সোজা। এরপরে যে সিলিং, যে ফোল্ড করে এখানে দেওয়া আছে সিলিং অ্যালং ওয়াইজ ব্যান্ড, মানে ওয়াইজ ব্যান্ডের যে সিলিংটা লাগানো হয়েছে। এটা হচ্ছে শোল্ডার স্টেপ লেন উইথ 2.5 ইঞ্চি ফোল্ডার, মানে যে স্টেপের ফোল্ড করা হয়েছে, যে স্লাইডার লাগানো হয়েছে সেটা 2.5 ইঞ্চি পর্যন্ত ফোল্ড করা থাকে, ওটাকে বোঝানো হয়েছে। এরপরে এটাকে বলা হয় লেওটার্ড, অথবা আমরা এটা বলি ব্যাক লেন, এটা হচ্ছে ব্যাক সাইড। মনে রাখবেন সাইজ স্পেকে যেরকম নাম দেওয়া থাকে প্রসেসে ঠিক ওইভাবেই বলতে হবে। বটম ব্যান্ড রিল্যাক্স, বটম ব্যান্ড এক্সটেন্ড এবং বটম হাইট একসাথেই ওয়াইজ ব্যান্ড হাইট যেটা। এরপরে লাস্ট প্রসেস ব্যাক বটম উইং, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক সাইজে। এই ইতিমধ্যে শেষ হয়ে গেল আমাদের মেজারমেন্ট সিস্টেম। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে মেজারমেন্ট করা হয়েছে। তারপরে যদি আপনাদের কোনো প্রসেসে বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।